ওমর রাদিয়াল্লাহু আনহুকে জ্ঞান কত বুঝাতে পারবো না। এত জ্ঞানী হওয়ার পরেও, এত জ্ঞানী হওয়ার পরেও, আগে বললাম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা বললাম আগে, তিনি কি জাতা বড় মানুষ? তারপরে সাহাবীদের মধ্যে এত জ্ঞানী মানুষ উমরের কথা বললাম, তাদের মধ্যে কোনো জিদ হিংসা গোড়ামি ছিল না। আপনি আমুলে সলে করতে না পারার মূল কারণ হলো এই, আপনার গোড়ামি আপনার মধ্যে থেকে যায়নি, আপনার গোড়ামি আপনার মধ্যে থেকে যায়নি। সারা জীবন যা করেছেন মনে করছেন এখনো তাই করব। যদি খালি মুরব্বীকে বলেন যে মুরব্বী আপনি মসজিদে এসেই বসে পড়লেন, হাদিসে আছে না বসে দুই রাকাত সালাত পড়ে বসতে হবে, তখন মুরব্বী বলবে যাও যাও তোমরা শুধু ভুল ধরার জন্য মসজিদে আসো। এই দেখেন ভালো কথা বললো ছেলেটা, অথচ উমর রাদিয়াল্লাহু আনহু চরিত্র দেখছেন, একটা ছেলে বাচ্চা ছেলে, মানে আবু মুসা আশারিকে বললেন আমার বাড়িতে এসে দেখা করো, তিনবার না, তিনি বাড়িতে গেলেন তিনবার সালাম দিলেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, উত্তর পেলেন না, ফেরত চলে আসছেন। তারপরে আবার দেখা, কি ব্যাপার আবু মুসা, তোমাকে যে বলেছিলাম দেখা করে যাওনি কেন? তখন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো গেছিলাম তিনবার সালাম দিছি, উত্তর পাইনি, ফেরত আসছি, আর আল্লাহ নবী বলেছেন তিনবার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবেন, এই যে আল্লাহ নবী বলেছেন এই হাদিসটুকু। তখন উমর রাজানা বলছেন আকিম আলাইহিল বাইয়্যানা, এই দলিল দাও, এটা নবী যে বলেছেন দলিল দাও, যেটা কালকে হাদিসের রেফারেন্স দিয়েছে হাদিসটা বলিনি, শুধু দলিল দাও, যদি দলিল না দিতে পারো মারতে মারতে মেরেই ফেলে দিবে। আরে এই ভাষায় আল্লাহর কসম মারতে মারতে পেট পিট চিরে মেরে ফেলে দেবে একবার, দলিল দাও। তখন আবু মুসা দৌড়াচ্ছে, কয়েকজন সাহাবি পেলেন, তার মধ্যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আছেন, কি ব্যাপার কি হয়েছে থামো তো কি হয়েছে, তখন বলছে ঘটনা এই। তখন আবু মুসা বলছে, উবাই ইবনে কাব বলছেন আমাদের মধ্যে ছোট কে, দাঁড়াও তো। তখন আবু সাঈদ খুদরি বলছেন আমি ছোট, তুমি কি হাদিসটা জানো কারো বাড়িতে তিনবার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে? হ্যাঁ জানি, চলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন যে খলিফা আমিও জানি হাদিসটা আল্লাহ নবী বলেছেন বাচ্চা ছেলে। তখন পিছন থেকে উবাই ইবনে কাব বলছেন লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ খলিফা নবীর কোন সাহাবীকে আপনি শাস্তির ভয় দেখাবেন না, এত বড় সাহস কোথায় পেলেন, আর নবীর সাহাবীরা মারবেন মানে আপনি? তখন উমর রাদিয়াল্লাহু আনহু দলিল পেয়ে গেছে তো একবারে ছোট খাটো হয়ে বলছে ইলাম আত্তাই লাক, আরে দেখো আবু মুসা আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বাল খশিতু আন তাকাওয়ালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয় পাচ্ছিলাম যে নবীর নামে কেউ নতুন করে হাদিস তৈরি করলো কি, সেই যুগে ভয় করছেন, আর আজকে আপনি যে কোনো হাদিস পাচ্ছেন আর মেনে চলছেন, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হয়ে গেলেন দলিল পাওয়ার পরে, তিনি বলতে পারতেন আই আবু সাঈদ তোমার কত বয়স, আমার আমাকে চিনো, আমাকে চিনো, বলতে পারতেন না, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন। সবচেয়ে বড় কথা হলো এই, বাচ্চা ছেলে যে হাদিস জানে ওই হাদিসটা উমরের মতো মানুষ জানেন না, এরকম হতে পারে না। আপনি যে দুহাই দেন, পূর্বের আলেম কি ভুল করেছেন, পূর্বের আলেম কি কম জানতেন, এই উত্তর আছে না? পূর্বের আলেম অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নাই, তাদের অনেক মর্যাদা ছিল, কিন্তু তারা সব জানতেন এটা কি ঠিক? এই কথাটা মনে রাখবেন, তারা অনেক জানতেন এ কথা ঠিক, কিন্তু সব জানতেন এ কথা ঠিক নয়। যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু ভুল হয়ে গেল, তাহলে তো খলিফা কেটে গেছে, তাই না? দ্বিতীয় খলিফার পদ চলে যায়নি, কে বলল আপনাকে পদ তো চলে গেছে, তিনি যে জান্নাতি সাহাবি এই পদ কেটে গেছে, তাই না? লিস্টে কি নাম কাটা গেছে? কেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সালাত পড়ে ভুল করলেন, তো নবুয়ত কাটা যায়নি?
তা আপনার এত সম্মান কেন, এত জিদ কেন, এত অহংকার কেন? আপনার সম্মান খুব বেশি হয়ে গেল? আমি এই কথা কেন বলছি, দলিল পাওয়ার পরেও আপনি চেঞ্জ হচ্ছেন না, আলোচনা শোনার পরেও চেঞ্জ হচ্ছেন না, যেভাবে গোলামি করতেন ওইভাবেই গোলামি করছেন। মুরব্বীদেরকে বলছি এই যে সাদা দাড়ি রাখবেন না, দাড়িতে মেহেদি দিন, দাড়ি পেকে গেছে মেহেদি দিন। তো কি বলছে জানেন, আল্লাহর দান যেভাবে আছে ওইভাবেই থাকে। আমি যতক্ষণ বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা দাড়ি সাদা চুল রাখতে নিষেধ করেছেন, এক, আবু বকরের বাপকে যখন আবু বকর ধরে নিয়ে আসলেন রাসূলের কাছে, তখন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাইরু হাদিহি শাইবা, তোমরা এই বার্ধক্যকে পরিবর্তন করে দাও, কা সুগামাতে বায়া যা, রাসূহু লিহিয়াতু কা সুগামাতে বায়া যা। হাদিসে আসছে তার মাথার চুল এবং দাড়ি একবারে সাদা ধবধবে পাটের ফেসির মতো, সহিহ মুসলিমের হাদিস। তা আল্লাহ নবী বললেন এর বার্ধক্য পরিবর্তন করে দাও, তবে ওয়াস্তানু মিনাস সওয়াদ, সাবধান, খবরদার কালো রং যেন দিও না। আল্লাহ নবী আরেক জায়গায় বলছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা, তোরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তারা পাকা চুল পাকা দাড়িতে রং দেয় না, ওই ভাবেই রাখে, তোরা বিরোধিতা করো। হাদিসগুলো বলার পরে মুরব্বী বলছে আল্লাহরই তো সৃষ্টি, যেভাবে আছে ওইভাবেই থাক। এতক্ষণ বলে কি লাভ হলো? তবে খবরদার কালো রং মারেন না, আপনারা গোলামি করবেন না, সাদা দাড়ি সাদা হয়ে গেছে সবচেয়ে উত্তম হলো মেহেদি দিয়ে চেঞ্জ করে নেবেন। দুই, কালো রং যদি দেন তাহলে বুঝবেন, 4212 নম্বর হাদিস আবু দাউদে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা এক শ্রেণীর মানুষ শেষ যুগে আসবে, যারা দাঁড়িতে এবং চুলে পাকা চুল পাকা দাঁড়িতে কালো রং মারবে, তারা দেখতে কবুতরের বুকের মধ্যে চিকচিক করবে। মানে কি মনে হচ্ছে, এখন বলছে বয়স 72 বছর, সেলুন থেকে বেরিয়ে আসছে দাঁড়িতে কালো রং দিয়ে, দেখে মনে হচ্ছে একটা 24 বছরের যুবক, আগাম আবার বিয়ে করবে, ভাব খেলা দেখে মনে হচ্ছে আল্লাহ নবী ওইটাই বলছেন। পরের বাক্যটা এত সোজা বাক্য, লা ইউরিহুনা রায়হাতাল জান্নাহ, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধেও পাবে না। এবার কি হবে, আরেকটা কথা হলো, পাকা চুল পাকা দাড়িতে পৃথিবীতে যে লোকটা প্রথম কালো রং মারছে এই লোকের নাম হলো ফেরাউন। এই লোকের নাম কি? ফেরাউন। আরব বিশ্বে প্রথম পাকা চুল পাকা দাড়িতে কালো রং মারছে এই লোকের নাম হলো আবু তালেব। এখন যদি আপনারা পাকা চুল পাকা দাড়িতে কালো রং মারেন, তাহলে ফেরাউন আর আবু তালেবের সুন্নাত মানা হবে। কথা মনে থাকবে? অনেকে অপরাধে অপরাধী, আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন। বন্ধুরা, আমার আলোচনা অনেক করে ফেলেছি, আমি আমুলের সালে বোঝাতে গিয়ে প্রথম বলবো যে সালাতটা চেঞ্জ করে নেবেন, মনে থাকবে, সালাতটা চেঞ্জ করে নেবেন, ধোকায় পড়বেন না। পুরো সালাতটা বিশ্লেষণ করতে গিয়ে এমনি কি ক্ষিপ্ত হয়েছে হুজুরেরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শুধু পার্থক্য করে দিয়েছি, এইটা হলো জাল হাদিস, এইটা হলো সহি হাদিস, এইটা দেখে সব হুজুরের হাতে একটা করে জাল হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পড়ছে, মঞ্চে নিয়ে এসে শুধু মিথ্যাচার করছে, আর ঠেলে পারছে না, মিথ্যাচার করছে। একটাই অপরাধ, কোনটা জাল আর কোনটা জয়ীফ, কোনটা সহি, এটা পার্থক্য করে মানুষের সামনে পেশ করার কারণে আমাদের বিরুদ্ধে মানে জঙ্গিবাদের অভিযোগ আরোপ করছে, তারা সব জায়গাতেই চেষ্টা করছে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে এদের জালসা ঠেকাতে হবে, এদের বক্তব্য ঠেকাতে হবে, এদের মাঠে নামতে না পারে। চলছে না? আশ্চর্য, আশ্চর্য হতে হয় বেটা, প্রশাসনকে হাত করে ঘুষ দিয়ে তুমি জালসা বন্ধ করতেছো কেন? তুমিও প্রোগ্রাম করো, আমিও প্রোগ্রাম করে দেখি তোমার মাজায় বল কত। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কেন? আমরা তো ঘুরতে যাইনি, ওই চুট্টাপোনা তো আমরা করতে যাইনি, তোমরা করতে যাও কেন চুট্টাপোনা? এরা, এদের সম্পর্কে বলতে গেলে খুব কষ্ট হয়, গোটা জাতিকে বেদাতের মধ্যে নিমজ্জিত রাখছে। রেডি থাকবেন কাল কিয়ামতের মাঠে, আজকে যে ফেরকাবাজি, বেদাতি আমুলের কারণে ফেরকাবাজি তৈরি হয়েছে,
কাল কিয়ামতের মাঠে বেদাতি দলগুলো রাসূলের কাছে যাবে কাউস কাউসারে পানি পান করার জন্য, আল্লাহর নবী খেদায় তাড়ায় দিবেন, ওখানে কোনো সুযোগ থাকবে না। মরার আগে দুই নম্বরই, মরার পরে কোনো দুই নম্বরই না, এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী সহিহ বুখারী 974 পৃষ্ঠা হাদিসটা খুলেন, আল্লাহর নবী কত দরদ দেখাবেন, আল্লাহকে বলবেন উসাই হাবি এরা আমার সাথী, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। আল্লাহ নবীকে বলবেন মোহাম্মদ পিড়াপিড়ি করো কেন, পিড়াপিড়ি করো কেন, তুমি কি জানো ইন্নাকাল্লা তাদরি মা আহদাসু বাদা, তোমার পরে যা এরা বেদাতি কাজ করেছে, ভুয়া আমল করেছে, তোমাকে পাত্তাই দেয়নি। আর বোধে বেঁধে যাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলবেন সহকান সহকান লিমান গায়রাবাদী, দূর হ, দূর হ, যায় এখান থেকে, যায় এখান থেকে, আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে চেঞ্জ করেছো, আগের অবস্থাটা কি আর পরের অবস্থাটা কি, বুঝতে পেরেছেন কি, আগের অবস্থা কি পরের অবস্থাটা কি। বেদাতি আমল করবেন আপনি, কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ জুটবে না, কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করতে পারবেন না, শেষে কোথায় যেতে হবে, ওই দলিল জানা নাই, কুল্লু বিদাতিন, তারপরে পিন্নার, সুন্দরী তো মুখস্থ আছে, এত সুন্দর মুখস্থ যে হুজুর এই এই খুতবা পাঠ করে ওই হুজুরই আবার ফরজ সালাতের পরে মুনাজাত মারি দেয়। এই বেদাতটা হলো সবচেয়ে বড় বেদাত, সারি মানদণ্ডে মুনাজাত। এই বইটা লেখার পর থেকে আলহামদুলিল্লাহ আর বাহাসে যেতে হয়নি, আলহামদুলিল্লাহ আর বাহাসে যেতে হয়নি। তবে আমি আপনাদের একটা কথা বলি যে এর প্রতি আমি খ্যাপা কেন জানেন বেশি, আমাকে আমার এক উস্তাদ, মুনাজাতি উস্তাদ, মুনাজাতি উস্তাদ, বুঝতে পেরেছেন তো, তো বলছে যে আচ্ছা মুজাফফর বলো তো দেখি এই ফরজ নামাজের পরে এই মুনাজাতের প্রতি তুমি এত ক্ষিপ্ত কেন। আমি বললাম এটা হলো সমাজের শিরিক বেদাতের দ্বার, একে যদি ভাঙতে পারে তাহলে বাকিগুলো উৎখাত করা যাবে ইনশাআল্লাহ। না হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ব্যক্তি এক মসজিদে খুতবা দিবেন, গেছেন হঠাৎ করে, তখন সবাই মুসল্লিরা চিনতে পারছে, বলছে আব্দুর রাজ্জাক সাহেব আসছে, ইমাম সাহেবকে বলে আজকে খুতবা দি। ইমাম সাহেব তো বুক দাদি কায়দা পড়া, ও সভাপতির কানে কানে বলছে যে এ কিন্তু মুনাজাত করে না। তখন তখন সভাপতি সাহেব জোরে জোরে বলছে, হেঁটে এগিয়ে যাচ্ছে, যে মুনাজাত জানেন না আর কি জানে শরীয়তে, কেমনে খুতবা দিবে। ইমাম সাহেব খুতবায় উঠে 5 মিনিট আগেই ও খুতবা শেষ করেছে, বুঝতেই পারেনি এরা বাঘের মতো সিংহের মতো এত বড় একটা আলেম বসে আছে, ওই বুগদাদি কায়দা বলা কথা বলবে কি করে বলে দেখি। তখন এরা মানে কিছু মুক্তাদি জামাত ফেল করেছে, তখন বলছে এই আজকে আগেই কেন খুতবা শেষ হয়েছে, এটা তো ইমাম তার বুঝতে পারেনি। বলেন যদি এই মানুষটা খুতবা দিতেন তাহলে কিছু তো মানুষ হকটা জানতে পারতো, জানতে পারতো না, তাহলে এই মুনাজাতটা সমাজের কত ক্ষতি করছে এটা কি বুঝতে পেরেছেন। আহলে হাদিস সমাজের বিভক্তির মূল কারণ হলো এই পোষা দলবদ্ধ মুনাজাত, ফরজ সালাতের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে, জালসার পরে, বিবাহের পরে, এই প্রচলিত বেদাতি মুনাজাতকে কঠোর ভাবে দমন করতে হবে যেন সমাজে টিকতে না পারে। এর কোনো সাড় নাই, বেদাতির কোনো সাড় নাই, বেদাত কেউ সাড় নাই, বেদাতিকেও কোনো সাড় নাই একবারে, ওদেরকে বুঝ দিতে হবে, এদের কারণে সমাজ সংস্কার করা যায় না। তো আপনাদের বলছিলাম যে আপনারা একটু আন্তরিকভাবে নিজে মনটা ঠান্ডা করেন, একটু একটু ঠান্ডা করেন, মন ঠান্ডা করে আমলগুলো সংশোধন করার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহু আমিন। ওই যে গতকাল বলছিলাম জয়ীফ এবং জাল হাদিসের কথা, হাদিস জয়ীফ যখন জানতে পারলেন তখন ইখতিলাফ কেন হবে, দেখেন আওয়ামী লীগ বিএনপি করার কারণে সমাজে বিভক্তি হয়নি, সমাজে বিভক্তি হয়েছে 6 তাকবীর আর 12 তাকবীর নিয়ে, সমাজে বিভক্ত হয়েছে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন, সমাজে বিভক্ত হয়েছে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাতের হাদিস জাল সব মুহাদ্দিস কোন বলে গেছেন, ওটা মানলাম না আমি, স্বীকার করে নিয়ে আমি তারাবির সালাত 8 রাকাত পড়লাম, আপত্তি আছে? 6 তাকবীরের হাদিস পাওয়াই যায় না ঈদের সালাতে, 12 তাকবীরের পক্ষে 8টি আসার আছে, 48টি সহি হাদিস আছে, সেখানে স্পষ্ট হাদিস থাকতে আমি ব্যাখ্যায় যাব কেন, আমি 12 তাকবীর ঈদের সালাত আদায় করবো সব মত রক্তবাদ।
অনুরূপ ভাবে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে মুহাদ্দিসগণ সহি বলেছেন, নাফির নিচে হাত বাঁধার হাদিসকে জয়ীব বলেছেন। আমি জয়ীবটা বাদ দিলাম। আমিন জোরে বলার হাদিসকে ইমাম তিরমিজি নিজে হাদিস নিয়েছে, বলছেন এই হাদিস সহি, আর আস্তে আমিন বলার হাদিস জয়ীব। তারা কতকাল আগে বলে গেছে, এখন কেন বিতর্ক করতে হবে? বিতর্ক করার দরকার আছে? যেটা সহি সেটা গ্রহণ করব, যেটা জাল জয়ীব মওযু ভিত্তিহীন সেটা আমি প্রত্যাখ্যান করব। এই মর্মে কি আপনারা একটু আন্তরিক হতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম আমিন। বন্ধুরা আমার, আমি শেষে বলি, আমাদের বক্তব্যগুলো শোনার পাশাপাশি আমাদের লেখনী বইপত্রগুলো, এই বর্তমান সংখ্যা মাসিকালে ইতেসাম, এই বই, এই পত্রিকার মধ্যে অনেকগুলো আল জামিয়া সালাফের পক্ষ থেকে, আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বের করছি। আপনারা এটা অবশ্যই প্রত্যেকে এক কপি করে সংগ্রহ করবেন। আর একটা আপনাদের সুসংবাদ হলো যে সিরাতে মুস্তাকিম নামে আমরা গবেষণা সংকলন বের করছি। একজন বেদাতি আলেম বলছেন যে এবার তো সব শেষ, সালাতের বিষয়ে তো লেখে তো সালাতের বারোটা বাজালো, এবার সিয়াম ও রমাজান, আর একটা বের হয়েছে হজ উমরা কুরবানি, আর একটা সংকলন বের হয়েছে 320 পৃষ্ঠা জাকাত ও সাদাকা। মানে হজ উমরা সম্পর্কে বিশুদ্ধভাবে জানতে হলে একটা বই পড়লে আপনি কোন বইয়ের পিছনে আর ঘুরতে হবে না ইনশাআল্লাহ। সেখানেই একটা বাংলা ভাষাভাষী ওই জায়গাতে পেয়ে যাবে। হজ উমরা কুরবানি সংক্রান্ত শেষে 120টি মাসালা আছে, খুলেই দেখতে পাবেন আপনি। এই জন্য বেদাতি হুজুর বলছে এবার তো আর আমাদের বইপত্র পড়বে না, ওই সিরাতে মুস্তাকিম একটা করে কপি পড়বে আর ফতোয়াগুলো জেনে নেবে, এবার তো হজের ক্ষেত্রে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আমাদের। হজের ব্যবসা করছে না? হজের ব্যবসা বেদাতিদের বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জাকাত সাদকা নিয়ে বেদাতি প্রতিষ্ঠান পরিচালনা করছে ইনশাআল্লাহ, এটাও বন্ধ হবে আল্লাহ চাহে তো। আপনারা সিরাতে মুস্তাকিম এই পর্বগুলো সংগ্রহ করবেন। আগামীতে আসবে আকিদা এবং তাওহীদ, পাশাপাশি আরো যে বইগুলো আছে, উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বইগুলো আছে, আপনারা বইগুলোকে গনিমত মনে করবেন। আমি বেশি করে অনুরোধ জানাই, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, ভ্রান্ত আকীদা বানো সঠিক আকীদা, অন্তত এই দুইটা বই, এই দুইটা বই পরিবারে রাখতেই হবে। আর যারা শিক্ষিত মানুষ আছেন তারা ভ্রান্তির বেড়া দলে একামতে দিন। বাংলাদেশে যত ফেরকাবাজি, আজকে আমার বক্তব্যের বিষয় আছে, এটা রাত 10টার পরে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মেলনকে কবুল করুন, আল্লাহুম আমিন। আল্লাহ যারা এই সম্মেলনে কষ্ট করেছে শীতের মধ্যে থেকে, আপনারা অনেক কষ্ট করেছেন, পানি পাননি অনেকে, খাবার পাননি, আল্লাহ তুমি এর বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতের সদস্য হিসেবে কবুল করে নাও, আল্লাহুম আমিন। আল্লাহ যারা কষ্ট স্বীকার করছে তুমি তাদেরকে খালেদ বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহুম আমিন। বন্ধুরা আমার একটা ঘোষণা দিতে বলেছিল, আমি বক্তব্যের কথা ঘোষণা দিতে পারিনি। 7টা থেকে 10টার মধ্যে আজকে সকালের খাবার, আপনারা খাবারটা খেয়ে নেবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দার্সি খেদমত যেটা করছি জামিয়া সালাফিয়ার মাধ্যমে, আল্লাহ যেন আল জামিয়া সালাফিয়াকে কবুল করে নেন, আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের খেদমতকে কবুল করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।